Assalamualaikum, welcome to Kajal Video YouTube channel. Apna shobai kemon achen asha kori apnara shobai bhalo achen. Ajke ami kotha bolbo Panasonic er ekta boom microphone niye. Ei microphone ti ami kinchi video shop theke. Er link ami description box e diye rakhchi. Eta ami ekhon unboxing korbo je microphone ti dekhabo je microphone er sathe ki ki ashe ebong kibhabe ashe. আপনারা দেখতে পাচ্ছেন যে বক্সের মাধ্যমে মাইক্রোফোনটা আসে এই মাইক্রোফোনটা আমি অর্ডার করেছিলাম বিডি শপ থেকে এখানে আমার প্রাইস ছিল 1800 টাকা আপনারা চাইলে বিডি শপ বা অন্যান্য দারাজ থেকে মাইক্রোফোনটি কিনতে পারেন কারণ দারাজের 1300 বা 1400 টাকা প্রাইস দেওয়া আছে আমি এখনো আনবক্সিং করিনি এখন আমি আনবক্সিং করব যে এটা হচ্ছে আমাকে যেটা আমি চাইছি ওটা দিছে কি না আলাদা মাইক্রোফোন দিছে এর কোয়ালিটি কেমন এর সাথে কি কি আছে এটা আমি আনবক্সিং করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করি আমার Panasonic এর বুম মাইক্রোফোনের যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে একটা হটলাইন নাম্বার এটি হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের হটলাইন নাম্বার কোন প্রয়োজনে আপনি চাইলে এই নম্বরে ফোন দিতে পারেন আমি এখন যেটি করব যে সুন্দর প্যাকেটটি আনবক্সিং করব আপনারা উপরে দেখতে পাচ্ছেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই পেপারটা এখন বক্সটি এখন আনবক্সিং করব সাইড থেকে আমি ব্লেড দিয়ে কেটে দিচ্ছি এই আমি উপরে যে একটা কভার মোড়ানো ছিল এই কভারটি আমি ব্লেড দিয়ে সুন্দর করে কেটে দিলাম আপনারা তারপরে দেখতে পাচ্ছেন তার আরেকটি কভার মোড়ানো আছে নিচে একটি হালকা করে পাতলা কাপড়ের ব্যাগের উপরে একটি টেপ মারানো আছে উপরে আরেকটি কভার এটা আমি খুলে দিচ্ছি আরেকটি কভার খুলে দিলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে Panasonic এর যে মাইক্রোফোনের যে মূল যে কভার জেট এটি আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সুন্দর করে ডিটেইল পিছন সাইড ব্যাক সাইড মানে সম্পূর্ণ আমি আপনাদের দেখাচ্ছি Panasonic মডেল নাম্বার দেওয়া আছে ডিটেইলস দেওয়া আছে এখন এই বক্সটি আমরা খুলে দেখাবো যে ভিতরে কি কি দিছে কি আছে বক্সটি খোলার জন্য সাইডে দেখতে হবে যে আমাদের বুলেটের কোনো প্রয়োজনে সাইডে দেখতে হবে যে কি আছে হ্যাঁ ব্যাকসি করেছিলাম তারপর আমি বিডি শপ থেকে এটি কিনছি বিডি শপ আপনারা দেখতে পারবেন যে বিডি শপের একটি কাগজ আছে এখানে এখানে ভিতরে একটি অবহিত চিঠি আছে বা এটি রিসিপ ওরা আমাকে দিছে যে বিডি শপের যে এখানে ডিটেলস আমার নাম আমার ঠিকানা আমার মোবাইল নাম্বার আমি কি মাইক্রোফোন নিছি এখানে দেওয়া আছে তারপর এখানে তিন দিনের মধ্যে যদি আপনি কোনো সমস্যা পান তাহলে আপনারা এটা রিটার্ন দিতে পারেন আমার এটা কোনো প্রয়োজন এটা আবার রাখে দিলাম রেখে দেওয়ার পরে আমার মেইন যেটা আনবক্সিং মাইক্রোফোনটা আপনাদের দেখাইতে হবে যে আমাকে আসলে তারা কোন মাইক্রোফোন দিছে উপরে কভারটি আমাকে তুলতে হবে তুলে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে দুইটা ছোট এটা হচ্ছে মাইক্রোফোন রাখে যে ক্যামেরায় একটা লাগানো যাবে আর একটা হচ্ছে স্ট্যান্ডে লাগানোর জন্য যার উপর মাইক্রোফোন ঠিক আছে রাখা যায় আর কি দুইটি দিছে আসলে এটি প্লাস্টিক অ্যালুমিনিয়াম দুইটা দিয়ে এটি তৈরি করা হয়েছে এখন আপনারা যেটি দেখতেছেন এটা হচ্ছে মাইক্রোফোনটি মাইক্রোফোন একটি পাতলা পলিথিনের মধ্যে ওরা দিয়ে দিছে যাতে এখানে ধুলাবালি না ঢুকতে পারে হ্যাঁ মাইক্রোফোনটি দেখতেছেন মাইক্রোফোনের যে তিনটি অপশন আছে এখানে অন নর্মাল আরেকটা আছে আরেকটা অপশন আছে তিনটি অপশন আছে তিনটি অপশনের মধ্যে আমি আরও দেখব যে এখানে দেখতে পাচ্ছেন যে Panasonic মাইক্রোফোনের যে একটা তার আছে অনেক বড় একটি তার ওনারা আমাকে দিছে তারটি দিছে আরেকটি ফোমের একটি কভার মোড়ানো একটি এটা হচ্ছে মাইক্রোফোনের উপরে মাইক্রোফোনের উপরে থাকবে যাতে আপনার সাউন্ড কোয়ালিটি বাড়তি কোনো নয়েজ ক্যাপচার না করতে পারে এই জন্য এটি অবশ্যই ব্যবহার করবেন আপনারা এটি ব্যবহার করে যদি আপনারা সাউন্ড অডিও রেকর্ড করেন আপনারা দেখবেন সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আসবে এই জন্য এটি আপনারা ইউজ করবেন খুব সুন্দর হয়ে গেছে এটা সেট আপ আমরা ভিডিও টেস্ট আমি আমার পরবর্তী ভিডিওতে দিব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে এটি ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আর এটি ক্যামেরার যে একটি ডকুমেন্ট কাগজ এটা আপনি কীভাবে ইউজ করবেন সব চায়না ভাষা আসলে চায়না ভাষা বোঝা যায় না ইংলিশ হলে বোঝা যেত কিন্তু হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এগুলা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ